আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা মজাদার শাক তরকারি রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে, পুঁই শাক রান্না। আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে, দেশীয় রান্নার রেসিপি। প্রথমে পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব এই পুঁই শাক। আর এটা রান্না করতে আমরা কম বেশি সবাই জানি অনেক সুস্বাদু এই তরকারিটা, যারা যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি। পুঁই শাক পছন্দ করি আমরা কম বেশি অনেকেই, এই শাকটা যেভাবেই রান্না করুক না কেন অনেক বেশি মজার হয়ে যায়। আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? পুঁই শাকের মাথা লেজ এগুলো পেয়ে আসছে পুঁই শাক, কচু শাক এগুলো দিয়ে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেল একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু তেল কম দিয়েছি। শাকের মধ্যে তেল কম দিলেই তরকারিটা খেতে বেশি মজার হয়, সেজন্য একটু পানি দিয়ে দিলাম, না হয় পেঁয়াজটা পুড়ে যেত। এখন দিয়ে দিলাম রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, আর দিব কিছু গুঁড়া মশলা অল্প অল্প করে। তো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এইটুকুন মশলা দিয়েই শাকটা রান্না করে ফেলবো, আর কোনো মশলা লাগবে না। চাইলে রসুনটাকে থেতলে দিতে পারেন, ইলিশ মাছে রসুন না দিলেও চলবে, তবে আমি রসুনটা দিয়ে খাই সেজন্যই দিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা আর 2টা পিস, আরও একটু পানি দিয়ে দিব যাতে করে মাথা আর মাছের পিসগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এর মধ্যে মাছের মাথা লেজ সেদ্ধ হয়ে গিয়েছে, ইলিশ মাছ হতে সময় লাগে না, ভাপ দিলেই কিন্তু ইলিশ মাছটা হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো, আর সাথে একটা মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম, এতে করে তরকারির টেস্টটা একটু বেশি বেড়ে যাবে। এই পুঁই শাকের তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই তরকারিটা হয়ে যায়। আলুটা যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই আমি তরকারিটার চুলাটা অফ করে দেব। আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আলুটা যখনই সেদ্ধ হয়ে গেল আমি চুলোটা অফ করে দিব। এখন অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের পুঁই শাক রান্না ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে এ তরকারিটা রান্না করলে কতটা যে সুস্বাদু হয় আমরা কম বেশি সবাই জানি। তারপরও যেহেতু আমার বাসায় আমি রান্না করলাম, আমি শেয়ার করে দিলাম, কারণ অনেকেই আমার দেশীয় রান্নাগুলো অনেক পছন্দ করেন। সেজন্য যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।